কুমিল্লা আর বরিশাল খেলাটা ফাইনাল, লড়াইটা দুই দলেরই। তবে সব ছাপিয়ে অধিনায়ক সাকিব আল হাসান এবং ইমরুল কায়েস, ওপেনার লিটন দাস এবং নতুন প্রতিভা মমিন শাহরিয়ার, আকর্ষক সুনি নারিন, ক্রিস গেইল, অলরাউন্ডার মঈন আলী এবং আবার সাকিব আল হাসান, স্পিনার তানভীর ইসলাম এবং মুজিবুর রহমান, পেসার রয়েছেন মোস্তাফিজুর রহমান এবং ডিজে ব্রাভো। কোচিংয়ে অবশ্যই লড়াইটা সালাউদ্দিন বনাম সুজনের, পরামর্শদাতার লড়াইটাও স্টিভ রোডস বনাম ফাহিম স্যারের। এই জায়গাগুলোতে দুটো দল প্রায় সমানে সমান, বাকিগুলোতে আমার চোখে কুমিল্লাই এগিয়ে, বিশেষ করে ডুপ্লিসিস, মাহমুদুল হাসান, জয়, ওদের বিপরীতে বরিশালে রয়েছে নাজমুল, শান্ত, তৌহিদ, হৃদয়। মন্তব্যটা একান্ত আমার নিজের, আপনাদের মন্তব্য ভিন্ন হতে পারে। অধিনায়ক হিসাবে সাকিব আল হাসান এগিয়ে, দোনো দলই ফাইনালে যে দুই দল উঠেছে দোনোটা দলই সুপার। আমরা এমনই একটা ফাইনাল চাই যেটা একদম দম বন্ধ হয়ে আসবে, জয় হোক প্রকৃত দাবিদারের, যে ফাইনালে আসার দুর্গম পথের মতোই ফাইনালেও নিজেকে ছাপাতে মরিয়া, যে চান্সটা পেয়ে লড়াইটা করবে মমিন শাহরিয়ারের মতো শুরু থেকেই ধারাবাহিকভাবে, যার ব্যাট জ্বলবে সুনীল নারিনের মতো, টি টোয়েন্টিকেও ছাপিয়ে মনে হবে একটা ঝড়ে পৃথিবী ওলট পালট হয়ে যেতে পারে, যে জ্বলবে সাকিব আল হাসানের মতোই, ব্যাটে তো জ্বলবেই, কোনো কারণে হোঁচট খেলেও মহাগুরু বা ক্যাপ্টেন হয়ে সিনিয়েই ফিরবে সেই হোঁচট খাওয়া ম্যাচেও, যে লড়ে যাবে ইমরুল কায়েসের মতো, নিজেকে প্রমাণের চেষ্টায় মূল দলে যার থেকে মুখ ফিরিয়ে নিলেও বারবার খোঁচাবে পিছন থেকে আমিও কম কিসে, যে দানব নিজেকে মেলে ধরতে না পারলেও যে এক মহা বিপদ ও হুমকি প্রতিপক্ষের জন্য সেই ক্রিস গেইল। আমরা চাই জয়টা তারই হোক, যে প্রকৃত দাবিদার, যে প্রকৃত যোদ্ধা, কারণ এই মঞ্চে কোনো ছোট দল আসেনি, যারা এসেছে টপ টপ থেকে এসেছে, তাই এবার ফাইনালটা হবে সব থেকে বেশি আকর্ষণীয়, একদম সব তোলপাড় করে দেবে, কারণ এমন দুইটা দল আসছে যে দুইটাই বাঘ, দুইটাই চিতাবাঘ, যে কোনো সময় সব কিছু উলট পালট করে দিতে পারে। আমরা কি কখনো কল্পনা করেছি সুনীল নারায়ণ এমন একটা ম্যাচ উপহার দিবে, একদম এক ভূমিকম্প এসে একদম সব উলট পালট করে দেবে, এমনই একটা ফাইনাল আমরা চাই, দম ফুরিয়ে যাবে, দম বন্ধ হয়ে আসবে এমন একটা ফাইনাল আমরা চাই, যেই জিতুক। হ্যাঁ, আমি বরিশালের, আমি বরিশালের সাপোর্ট করতেই পারি, কিন্তু আমি চাই এমন একটা ফাইনাল, এমন একটা ফাইনাল যে কেউ জিততে পারে, কেউ অ্যাডভান্স বলতে পারবে না যে অমুকে জিতবে, এমন একটা ফাইনাল চাই যে শেষ মুহূর্তে, শেষ ওভারে, শেষ বলটায় যেন যার রেজাল্ট আসে, এমনই একটা ফাইনাল আমরা সবাই চাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।